আসসালামু আলাইকুম নাজিম ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন কি নিয়ে কাজ করছেন ইদানিং? আমি তো এখন বইমেলায় যে উপন্যাসগুলো বের হবে ওগুলো নিয়ে কাজ করছি, প্রায় বেশ কয়েকটা, তিনটার মতো হবে। আশা করি যে বইমেলার আগে আগে শেষ করতে পারবো। কিছু বইমেলার আগেই বের করব আর কিছু মেলাতে বের হবে। এই যে কিছুদিন পর মানে 25 তারিখেই আপনার একটা বই প্রকাশিত হতে যাচ্ছে, তো ওই বইটা নিয়ে যদি একটু বলতেন। ওইটা একটা বেশি বড় বই না, কসমোজহি নাম। তো ওটা আমি আসলে মানে লিখেছিলাম বেশ আগে, এবং প্ল্যান ছিল এটা বের করব বইমেলাতে, কিন্তু কিছু কারণে গল্পটা লিক আউট হয়ে গেছে। আছে এটা বিরাট কাহিনী আছে, পরে একসময় বলবেন। তো লিক আউট হওয়ার কারণে আমি এটা মানে মেলার অনেক আগেই বের করছি। আচ্ছা, কারণ অন্য কেউ যদি লিখে ফেলে কিংবা ওই গল্প নিয়ে কোনো ওয়েব সিরিজ বানিয়ে ফেলে তাহলে তো আমার তার নষ্ট হয়ে যাবে, ওই ভয় থেকে আর কি। নিয়ে কাহিনীটা মানে? কাহিনীটা হচ্ছে থ্রিলার ক্রাইম ফিকশন আর কি, একটা মার্ডার এবং ছিনতাই, ওখান থেকে বিরাট ঘটনা ঘটে যায় ওরকম আর কি। এই যে ভাইয়া আপনি এত বছর ধরে থ্রিলার নিয়ে কাজ করছেন, কখনো কি মনে হয়েছে যে অন্য কিছু নিয়ে লিখতে চান, বা এরকম কোনো আগ্রহ কি ডালপালা মেলেছে? খুব বেশি হয় না। আচ্ছা, মাঝে মাঝে হয়, তখন ছোট গল্প লিখে ফেলি, কিন্তু মানে না আমি থ্রিলার লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি, এবার একটু অন্য কিছু লিখবো, ওই রকমটা হয় না। কিন্তু ঠিক আছে, একটু ট্রাই করে দেখি অন্য কোনো গল্প লেখা যায় কি না, তখন হয়তো একটা ছোট গল্প লিখে ফেলি। আচ্ছা, ওইটা হয় মাঝে মাঝে, কিন্তু তোমার প্রশ্নটা মনে হয় ছিল ওইটা না, যে মানে আমি একবারে টায়ার্ড হয়ে গেছি, ওরকম ওরকম হয়। তো এই থ্রিলার এত পছন্দ কেন তাহলে আপনার? আমি নিজেও লিখে মজা পাই তো। আচ্ছা, থ্রিলড হই, পাঠক পড়ে মজা পায়। আর এত বছর ধরে লিখতে লিখতে যেটা একটা বলে যে অভ্যস্ততা তৈরি হয়ে যায়, ফলে হয়তো লিখতে পারবো অন্য কিছু, কিন্তু আমার এখনও ওইভাবে মন টানে না, আমি থ্রিলারেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কমফোর্ট জোন আর কি। ভাই আপনি শুধু নিজে থ্রিলার লিখেন না, মানে আপনি মোটামুটি থ্রিলার নিয়ে একটা বিপ্লব তৈরি করে দিয়েছেন এই পার বাংলায় ওপার বাংলায়। এই এই অনুপ্রেরণা কিভাবে পান? মানে আপনি যে এই যে মানে শুধু নিজে লিখছেন না, এত একগাদা রাইটারদেরকে গাইড করছেন, প্রকাশনী সামলাচ্ছেন, সবকিছু মিলিয়ে আসলে কিভাবে থ্রিলারকে আপনি দেখেন? প্রথমে আমার তো মানে আমি যখন থ্রিলার লিখতে আসি তখন যখন দেখি যে এখানে মৌলিক থ্রিলারের একেবারে অবস্থা খারাপ, আমার যেহেতু পাবলিকেশন আছে, আমি তো রাইটারও খুঁজেছি, দেখি যে কেউ লিখতে চায় না। লিখতে চায় ধরো যে বিদেশি গল্পের ছায়া বললাম, মানে যেটা অনেক দিনের একটা প্র্যাকটিস ছিল, তা আমি বলি না অ্যাডাপ্টেশন না, মৌলিক লিখতে হবে। তখন দেখি যে মৌলিক লেখার আগ্রহ নেই এবং লেখকও অনেক কম, কিন্তু আমি একা লিখলে তো এটা হবে না, আমি একা লিখলে হয়তো আমার একটা পাঠক তৈরি হবে। কিন্তু ওই যে মুভমেন্ট, যেটা তুমি যেটা বললে যে বিপ্লব, আমি অবশ্য অত বড় করে বলি না, মানে একটা মুভমেন্টের মতো যদি করতে হয় তাহলে তো অনেক লোক লাগবে, তখন এই যে লেখক ক্রিয়েট করা, লেখক প্রমোট করা, নতুন লেখকদেরকে সুযোগ দেওয়া, ওই চেষ্টাটা করা শুরু করলাম, এবং সেটা পাঠকদের মধ্য থেকে। এমন না যে খুঁজে খুঁজে লেখক এনেছি, আমি আমি পাঠকদের মধ্য থেকে খুঁজেছি। আমার আমার যে পাঠক তখন তৈরি হয়ে গেছিল, আমি দেখতাম ওদের মধ্যে কে কে আগ্রহী লেখার ব্যাপারে, কারণ তখন তো ফেসবুক ওরকম ছিল না, যোগাযোগটা মেনলি হতো ফোনে, আর মাত্র ইয়াহু শুরু হয়েছে, কিন্তু ইয়াহুতে তো আমরা প্রতিদিন যোগাযোগ করতাম না, দেখা যেত যে সপ্তাহে একদিন আমরা মেল চেক করতাম, ওটা আমাদের একটা রুটিন ছিল, কিন্তু বৃহস্পতিবারে মেল চেক করব, তাও সাইবার ক্যাফেতে গিয়ে। আচ্ছা, ফলে যোগাযোগটা হতো কি, পাঠকদের সাথে একটা প্ল্যান করে আড্ডা হতো, মানে ছবিরহাটে যেটা ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে একসময় ছবিরহাট ছিল, ওখানে আমরা আড্ডা দিতাম, আড্ডা দিতে দিতে পাঠকদের সাথে এই প্ল্যান করতাম যে কীভাবে থ্রিলার লেখা যায়। ওদেরকে প্রথমে আমি অনুবাদ দিতাম, ছোট গল্প লিখতে বলতাম বাংলা মৌলিক, তারপরে হয়তো বলতাম যে আচ্ছা ঠিক আছে তুমি উপন্যাস লেখার জন্য তৈরি। তা দেখতাম যে প্রথম প্রচেষ্টাই হয়ে গেছে, ভাগ্য ভালো যে প্রথম দিকে রাইটাররাও ভালো ছিল বেশ, তো হয়ে গেছে কি, সবার প্রচেষ্টাতে এটা হয়ে গেছে। বাংলাদেশে বা এবং কি যে কোনো জায়গায় আসলে নতুন কোনো কিছু শুরু করতে গেলে অনেক হার্ডলস থাকে, তো আপনার ডিফিকাল্টিগুলো বা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোন জিনিসগুলো ছিল? অনেক, আসলে এখানে নতুন কিছু করতে গেলে হার্ডলস অনেক বেশি থাকে, বাধা, তারপরে হেও করা, রাইট,
তারপরে সমালোচনাটা একটু বেশি করা, এগুলো আমাদের এখানে বেশি হয়। আমারও হয়েছে, প্রথমে তো আমি থ্রিলার লিখতে গিয়ে হয়েছে যে থ্রিলার কোনো সাহিত্য না, থ্রিলার কি, এগুলো সব নকল, ছায়াবলম্বনে মৌলিকটা প্রথমে ইস্টাবলিশ করতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো অনেকে জানে না এখন, কারণ অনেকদিন হয়ে গেছে। তো এখন তো মানে থ্রিলারই সবচেয়ে বেশি, কিন্তু আসলে মৌলিক, এই লেখাটা মৌলিক, কোনো বিদেশি গল্পের ছায়াবলম্বনে এটা ইস্টাবলিশ করতে 3-4 বছর লেগেছে। তারপরে একটা বিরাট সংখ্যক পাঠক মানে বিশ্বাস করেছে যে হ্যাঁ, বাতিঘর প্রকাশনী থেকে এই লেখকরা যেগুলো লেখে এগুলো আসলেই মৌলিক, এগুলো কোনো অ্যাডাপ্টেশন না। ওই বিশ্বাসটা তৈরি হওয়ার পর থেকে কাজটা সহজ হয়ে গেছে। কিন্তু তারপরে হার্ডল ছিল, যেমন নাক ছিটকানো একটা ভাব ছিল। তারপর আবার পাঠকের দিক থেকে আরেকটা সমস্যা ছিল যে তারা তো বিশ্বের সব বড় বড় বাঘা বাঘা থ্রিলার রাইটারের লেখার সাথে পরিচিত হয়ে গেছে, এবং আমার মাধ্যমে অনেকে পরিচিত হয়েছে। আমি একটা সময়, হ্যাঁ, আমি নিজেও প্রথম আপনার বই থেকে পড়েছিলাম। ওই রকম থ্রিলার, হাই অক্টেন থ্রিলার যেগুলোকে বলে ইংরেজিতে, ওগুলো পড়ার পরে আমাদের থ্রিলারের সাথে তো কম্পেয়ার ওদেরটাই করবে। তো ওটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং, কারণ যে লোকটা ড্যান ব্রাউনের বই পড়েছে, কিংয়ের বই পড়েছে, কিংবা লুডলামের বই পড়েছে, তাকে আমার বই কিংবা অন্য রাইটারদের বই বাংলাদেশের, ওটা কিন্তু খুব বিরাট বড় চ্যালেঞ্জিং। ফলে আমাদেরকে আসলে খুব বুঝে শুনে আগাতে হতো যে এমন একটা গল্প, এমন একটা বই লিখবো যেটা আসলে হয়তো আমরা মার্কেট পাবো না ইংরেজি, কিন্তু ওই পাঠক পড়ে বুঝবে যে না, এই রাইটারও খারাপ লেখে না, ভালোই লিখেছে। ওই চ্যালেঞ্জটা ছিল এরপরে, যেটা এখনও আছে। ভাইয়া, আপনি মানে হতাশ হতেন না বা মানে ফ্রাস্ট্রেটেড লাগতো না? না, আমি আমাকে হতাশা খুব কমই গ্রাস করে, কারণ আমি জানি যে হতাশ হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে তোমাকে কোনো কিছুই দেয়। আমি যদি এটাকে পাত্তা দেয় আমি আরও গাড্ডায় পড়ে যাব। সুতরাং এটাকে, এটার প্রথমত এখানে পড়াই যাবে না, দ্বিতীয়ত আমি যদি এটা ভুলে ভালে পড়েও যাই তাড়াতাড়ি এখান থেকে বের হতে যেত হবে। ফলে আমি খুব কমই হতাশ, আমি দেশের রাজনীতি নিয়ে হতাশ, কিন্তু এ লেখালেখি নিয়ে। বাহ ভাইয়া, কি ছোটবেলায় বই পড়তেন বা লেখালেখি করতেন? যখন না, লেখালেখি করতাম না, কিন্তু বই পড়তাম। আচ্ছা, বেশ ছোটবেলা থেকেই বই পড়তাম। পছন্দের কোনো বই ছিল তখন বা পছন্দের কোনো লেখক ছিল কি তখন? হ্যাঁ, আমি যখন শুরু করি তখন বাংলা লেখকদের মধ্যে, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের লেখকদের মধ্যে আমি সবচেয়ে বেশি পড়েছি মানিক এবং সুনীলের বই প্রচুর। তারপরে হুমায়ুন আহমেদের বইও পড়েছি আমাদের এখানে, মিলনের বইও পড়েছি, ইমদাদক মিলনের। তারপরে এখানে আসলে ওই সময় যারা লিখতো তাদের অলমোস্ট সবারই একটু একটু করে আমি পড়েছি, কিন্তু যদি ব্যাপক পড়া হয় তাহলে মানিক এবং সুনীল আমি বেশি পড়েছি। পছন্দের কোনো ক্যারেক্টার আছে ভাইয়া? মানে যেমন আমরা অনেকেই আপনার চরিত্রদেরকে অনেকেই পছন্দ করে, ফেভারিট ক্যারেক্টার, বা পশ্চিমবঙ্গের অনেকে কাকাবাবু, ফেলুদা, এরকম ক্যারেক্টাররা অনেক সময় আমাদের জীবনের একটা ইন্সপিরেশন হয়ে যায়। আপনার কি এরকম কোনো পছন্দের ক্যারেক্টার আছে? মানে বাংলাতে পছন্দের ক্যারেক্টার না, ইংরেজিতে না, এটা এটা আমি নিজে ভেবে দেখেছি। আচ্ছা, আমার কি কোনো পছন্দের ক্যারেক্টার? যেমন আমি অনেক অনুবাদ করেছি ড্যান ব্রাউনের, কিন্তু রবার্ট ল্যাংডন কিন্তু আমার পছন্দের ক্যারেক্টার। আচ্ছা, যদি তুমি বলতে পারো বাইরের দিক দিয়ে, তাহলে কিছুটা আমি ঝুঁকে আছি ডক্টর লেক্টার, হ্যানিবাল লেক্টার, সাইলেন্স অফ দি ল্যাম্পস, রেড ড্রাগন, হ্যানিবালে। কিন্তু ওই রকম না যে মানে ক্যারেক্টারের প্রতি যে দুর্বলতা থাকে ওরকম না, তবে আমি রাইটারের প্রতি দুর্বল। সেক্ষেত্রে কোন রাইটার আপনার? স্টিভেন কিং, রবার্ট লুডলাম, এদের প্রতি আমি বেশ উইক, মানে আমাকে, আমার কাছে রাইটারকে ক্যারেক্টার মনে হয়। আচ্ছা, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, মানে মেক সেন্স যে আপনি আসলে আরেকটু গভীরে চলে যাচ্ছেন লেখার ভেদ, পেছনের মানুষটাকেও আপনি আসলে ক্যারেক্টার হিসেবে কল্পনা করতে পারছেন। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। ভাইয়া, এই মুহূর্তে কি আপনার নিজের লেখার বাইরে অন্য কোনো বই পড়ছেন? হ্যাঁ, নতুন রাইটাররা তো সবাই অলমোস্ট বইমেলার জন্য লেখা তৈরি করছে, কারো কারোটা হয়েও গেছে, কেউ কেউ লিখছে এখনো, আশা করি ভালো কিছুই হবে। কারণ তারা এবার এবার মনে হয় খুব আগে থেকে, আমি বলেছিলাম যে প্রস্তুতি নিতে। আচ্ছা, আগে থেকেই নিচ্ছি, যেমন হাসান ইমাম, তারপরে জুবায়ের ইবনে কামাল, তারপর রুমি, শামসুল আরেফিন রুমি, তারপরে আরও আছে আমাদের ওই যে তৌফির, রাফিউর রাকিব, তারপরে বাপ্পি, যেটা মহামিন ইসলাম বাপ্পি, এরা সবাই আগে থেকেই এবার লেখা শুরু করেছে, আশা করি ভালো কিছু হবে। ওনাদের সবার লেখা নিয়ে আপনি মানে তাহলে বেশ হোপফুল ভবিষ্যতের ছিলার বা এই জগতের? অবশ্যই, কারণ তারা তো মানে একনিষ্ঠ লেখালেখির ব্যাপার, এমন তো না যে মেলা আসছে একটা
আমি হুট করে একটা বই বের করলাম, বিষয়টা তো অমন না, তারা আগে থেকেই প্রিপারেশন নিয়ে লিখছে, ফলে আশাবাদী। আপনার এই যে ভাইয়া রবীন্দ্রনাথ সিরিজের এত জনপ্রিয়তা বা এই যে বিগ বাস্টার্ড সিরিজেরও এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা আপনাকে মানে আপনি কিভাবে নেন? জনপ্রিয়তা আমি আসলে মনে হয় ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, আমি আসলে এটাকে খুব বেশি পাত্তা দিই না। আচ্ছা, ভালো লাগে ডেফিনেটলি, আমি যদি আবার বলি ভালো লাগবে না তাহলে তো খারাপ, মিথ্যা বলা হবে আর কি। আচ্ছা, ভালো লাগে জনপ্রিয়তা ভালো, কিন্তু ওইটাকে আবার মাথার ভেতরে বেশি জায়গা দিলে স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাবে। আপনি এবার বাংলায়ও জনপ্রিয়, ওপার বাংলায়ও জনপ্রিয়, দুই বাংলার পাঠক কি দুই রকম নাকি আপনার কাছে একই রকম লাগে, কোনো ডিফারেন্স? একটু একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আপনি কিভাবে মানে আপনার কাছে কি ডিফারেন্স মনে হয়েছে যদি একটু বলতেন? ডিফারেন্সটা হচ্ছে ওখানে পাঠক মানে ইন্টারঅ্যাকশনটা বেশি করে। আচ্ছা, আমাদের এখানে মনে একটু লাজুক, একটু মানে কি বলে এটাকে, আউটস্পোকেন না রাইটারের সঙ্গে, ওরা একটু বেশি উল্টাটা হওয়া উচিত ছিল না যেহেতু আপনি এদিকে থাকেন, এবং কিন্তু আসলে ঘটনাটা এরকমই, আমি যেটা বললাম ওরকমই। আচ্ছা, ওখানকার পাঠক হচ্ছে বেশি ইন্টারঅ্যাকশন করে, আউটস্পোকেন, এখানে একটু লাজুক শাই। আচ্ছা, আশা করব এখানে পাঠকরাও ইন্টারঅ্যাকশন বাড়াবে, কারণ আমি খুবই ফ্যাসিনেটেড হই যে আপনি এত চমৎকার মানে মজার গল্প বলি একজন মানুষ এবং চমৎকার মিশে যেতে পারেন। তো দর্শকরা যারা এখানে দেখছেন আশা করি তারা অন্তত আপনার সাথে আবারও দেখা হলে ইন্টারঅ্যাকশনটা বেশি করবে। ভাইয়া নেক্সট আপনার যে বইগুলো আছে মানে আমরা ভিডিও শেষ করে দিচ্ছি, তো লাস্টের দিকে আপনি যদি একটু দর্শকদেরকে বলতেন যে কি কি সামনে আসছে, অনেকেই মানে প্রশ্ন থাকে এই সিরিজের এই বইটা কবে আসবে, মানে আমাকেই মেসেজ করতে থাকে। হ্যাঁ, আমাকেও করে, আপনাকে তো করবেই, মানে আমাকেও জিজ্ঞেস করে যে আপনি যদি একটু জেনে দিতে পারেন, তো আপনি যদি একটু সরাসরি ওনাদেরকে জানান। একটা তো বের হচ্ছে 25 তারিখে কসমোজাহি নামে, এরপরে বের হবে, মানে এগুলো প্ল্যান একেবারে স্ট্রিক না যে এই ডেটেই বের হবে, ডেটটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, আমি ডেটের ব্যাপারে আমি বলছি না, আমি বলছি কোনটার পরে কোনটা বের হবে। কসমোজাহি পরে বের হবে কালো অধ্যায়, ওটা একটা গ্যাংস্টার থ্রিলার, হ্যাঁ, রিয়েল স্টোরি বলতে গেলে, এটা কী বলে, বেসড অন ট্রু স্টোরি আর। আচ্ছা আচ্ছা, কালো অধ্যায় পরে বের হবে কন্ট্রোল, এটা বিগ বাস্টার সিরিজের সপ্তম বই। কন্ট্রোলের পরে বেরোবে দ্য ভিঞ্চি ক্লাব, যেটা আমি আসলে গত বছরের জন্য রেডি করে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমি ওইখানে ড্রাফটিং করার সময়টা দিতে পারিনি, কারণ এটা ড্রাফটিং করতে হলে অনেক আলাদাভাবে করতে হয়, আর্ট বেস তো একেবারে মানে ওটা একেবারে মানে কি বলে এটাকে, ওটা একেবারে ডিফারেন্ট গল্প, ফলে ওইটা ওইটাতে ড্রাফটিং করার সময় আমাকে সব কিছু বাদ দিয়ে করতে হয়, দেখে আমি এটা পারি গত বছর, ওইটা বের হবে, এটা আমার খুব প্রিয় গল্প, এটাও মেলার, এটা মেলাতে বের হবে, মেলাতে বের হবে, দ্য ভিঞ্চি ক্লাব। তারপরে মেলাতে আরেকটা বের হবে, সেটা হচ্ছে নামতা জুলকারনাইন, এটা মেলার পরে যে বই বের হবে ওটার কথা বললাম না, এই এই হচ্ছে আমার প্ল্যান। আর অনেক ধন্যবাদ ভাই, অনেক কিছু শেয়ার করলেন, অনেক কিছু জানলাম। ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো বার্তা যদি থাকে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা কি দেব, বাংলা বই পড়েন, ইংরেজি বই পড়েন, যে ভাষার বই হোক পড়েন, বই পড়া একটা অসম্ভব ভালো গুণ, মানে এটা এই জেনারেশনে ভাষা বলতে হবে, এটা একটা কুল একটা ব্যাপার, এত কুল যে বড় বড় সেলিব্রিটি হওয়ার পরে তারা ফিল করে তাদেরকে লেখক হতে হবে। তুমি নিশ্চয়ই মেলাতে দেখো অনেক সেলিব্রিটি বই বের করে, কিন্তু লেখকরা কিন্তু সেলিব্রিটিদের মতো গিয়ে অভিনয় করেন, বই লেখা এবং বই পড়াটা একটা কুল ব্যাপার, এই জেনারেশন যদি নিজেদেরকে কুল প্রমাণ করতে হয় বেশি বেশি করে বই পড়তে হবে। আশা করি নাহিনের যারা ভক্ত, তার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, তারা প্রচুর বই পড়বে, সবাই ভালো থাকবে। অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা আপনার পরবর্তী সব কাজের জন্য, থ্যাংক ইউ।